হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো পেট ভরে ভাত খেলে কি পরিণতি হয়। জানতে আমার পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করব, তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইনফরমেটিভ চ্যানেলে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা বলে থাকি ভাতে মাছে বাঙালি, আসলে বাঙালি মানে পেট ভরে ভাত খেতেই হবে, কিন্তু বেশি পরিমাণে ভাত খাওয়া ভালো নয়। ভাত অবশ্যই উপকারী খাবার, বাঙালি সারা দিনে একবার ভাত খাবে না সেটা হতেই পারে না। অনেকে দিনে তিনবারও ভাত খায়, তাতেও তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু পেট পুরে ভাত খাওয়াটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। পেট ভরে ভাত খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ভাত বেশি পরিমাণে খেলে শরীরের ওজন বৃদ্ধির সাথে সাথে নানা সমস্যা দেখা দেয়। ধমনীতে রক্ত চলাচলে সমস্যা দেখা দেয়, ওজনও বেড়ে যায়, হজম হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, খাবার ঠিকভাবে হজমও হয় না, ফলে পাচন প্রক্রিয়া স্বাভাবিক থাকে না, ওজন বেড়ে যায়, খাবার শরীরের ভিতরে গিয়ে বিভাজিত হয় না ঠিকঠাক, সেই জন্য হজমের সমস্যা দেখা দেয়। ভাত শরীরে কার্বোহাইড্রেট মেটাবলিজম কমিয়ে দেয়, ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যদি নানান রোগের হাত থেকে বাঁচতে চান, তাহলে ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিন, অর্থাৎ ভাত খাবেন তবে অল্প পরিমাণে। কিছু ক্ষেত্রে ডাক্তাররা দেখেছেন যে অনেক সময় শুধুমাত্র অতিরিক্ত ভাত খাওয়ার ফলে নানা রোগের আবির্ভাব হয় এবং বৈজ্ঞানিকভাবেও একথা প্রমাণিত। আপনি কি জানেন পেট ভরে ভাত খেলে শরীরের ভিটামিন আয়রনের বৃদ্ধিতে বাধা তৈরি হয়? আপনার ডায়েটে যদি অধিক মাত্রায় ভাত থাকে, তাহলে আপনার শরীরে ভিটামিন বি হ্রাস পাবে, শরীর থেকে জিঙ্ক অপসারিত হতে থাকবে, যা শরীরের জন্য ভালো নয়। যদি আপনার অতিরিক্ত পরিমাণ ভাত খাওয়ার অভ্যেস থাকে, তাহলে তা একেবারে ছেড়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু ভাত খাওয়ার পরিমাণ কমানো সম্ভব। 90% মানুষের মধ্যে দেখা গিয়েছে গ্যাস্ট্রিক ও আলসার হয়ে থাকে পেট ভরে ভাত খেলে। সার্ভে করে দেখা গিয়েছে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা ভাত খাওয়ার থেকে বেশি মাত্রায় হয়। অতিরিক্ত চিনি থাকে ভাতে, যা থেকে গ্যাসের সমস্যা হয়। এই গ্যাস থেকে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে 90%, যা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা তৈরি করে শরীরে। বেশি পরিমাণে ভাত খেলে অন্যান্য সবজি ও মাছ মাংস খাওয়া কম হয়, এতে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি দেখা দেয়। লাল চালের ভাত বেশি উপকারী, কিন্তু সাদা চালে পুষ্টিগুণ একেবারেই কম, উল্টো কার্বোহাইড্রেট মেটাবলিজম কমিয়ে দেয়, হজম শক্তি কমায়। বেশি পরিমাণে ভাত খেলে ঘুমের আধিক্য দেখা দেয় এবং ভাত খাওয়ার পরে ঘুম শরীরের ক্ষতি করে। শুধু ভাত নয়, চাল থেকে তৈরি যে কোনো খাবারই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়, হজম শক্তি কমে, তার উপর নানা রকম হার্টের অসুখেরও কারণ হয়ে ওঠে। মানবদেহের শক্তির মূল উৎস শর্করা, কার্বোহাইড্রেট, চিনি, কিন্তু অধিক মাত্রায় এগুলো শরীরে থাকলে শরীরের সমস্যা তৈরি হয়। কার্বোহাইড্রেট শরীরে পর্যাপ্ত পরিমাণের বেশি থাকলে শরীর নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভাত অতিরিক্ত পরিমাণ খেলে দেহের শর্করা, চিনি, কার্বোহাইড্রেট বেড়ে যায়, ফলে নানা রকম রোগ চলে আসে শরীরে। তাই বলে ভাত খাওয়া ছাড়বেন না। বাঙালি গন্ধটাই তো তবে গা থেকে চলে যাবে, খান তবে হিসেব করে, পেট ভরে নয়। ভিউয়ার্সরা, আশা করি যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন পেট ভরে ভাত খেলে কি কি ক্ষতি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।